সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়। তো সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে, এবং এই তোলপাড়ের যে ইতিবাচক দিক বলতে গেলে শূন্য, বরং তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং তার পোশাক, তার গেট আপ, মেকআপ সব মিলিয়ে তার যে স্ট্যাটাস, আলটিমেটলি আওয়ামী লীগের যে অবশিষ্ট রাজনীতি বাংলাদেশে হতে পারত সেটি নষ্ট হয়ে গিয়েছে। আমি একটা টকশোতে বা বিভিন্ন আলোচনাতে বলেছিলাম যে সজীব ওয়াজেদ জয় মেধাবী, বুদ্ধিমান, এটা ঠিক আছে, কিন্তু সব বুদ্ধিমান সফল হন না, সবসময় বুদ্ধি কাজ করে না। স্থান কাল পাত্রভেদে কখনো কখনো কুরু পরিস্থিতি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সফল, এমনকি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তার জন্যও কিন্তু বুমেরাং হয়ে যায়। তো ওই সময়টিতে যে ধৈর্য ধারণ করা দরকার এবং সময় নেওয়া দরকার, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নেওয়া দরকার, সেটি যারা পারে তারাই ঘুরে দাঁড়াতে পারে, আর সেটি যারা পারে না, সেটি যারা পারে না তাদের জীবনে কি হতে পারে সেটি জনাব সজীব ওয়াজেদ জয় নিজের জীবন এবং তার বাবার জীবন এই দুটো দিয়েই পরিমাপ করলে বুঝতে পারবেন একজন মানুষ ভালো একটি রাষ্ট্র চালাতে পারবেন কি না। তার প্রথম পরিচয় হলো তার একটা সুন্দর পরিবার থাকতে হবে, হ্যাপি, পিসফুল অ্যান্ড রিজনেবল ব্যালেন্সড ফ্যামিলি লাইফ। তো সজীব ওয়াজেদ জয় তার কি একটা সুন্দর পারিবারিক জীবন আছে? তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তার বিয়ে শাদী, তার ছেলে সন্তান, তার সমস্ত কিছু নিয়ে তিনি কি নিজেকে হ্যাপি মনে করেন? এটা হলো প্রশ্ন। দ্বিতীয়ত, তার বাবা তার চেয়ে মেধাবী ছিলেন এবং সফল ছিলেন, তিনি বাংলাদেশের শ্রেষ্ঠতম পরমাণু বিজ্ঞানী। তার মায়ের সঙ্গে তার বাবার যে পারিবারিক সম্পর্ক, এটি সর্বজন বিদিত, এটি ভালো ছিল না, নিদারুণ অশান্তি ছিল। তো মেধাবী হলেই যে সুন্দর একটি পারিবারিক জীবন হতে পারে না তা কিন্তু এই তার বাবার জীবন থেকেই তিনি দেখেছেন। আবার তার বোনের যে জীবন, পুতুলের জীবন, সেখানে কোনো পারিবারিক যাকে বলে শান্তি নেই, অশান্তি, অশান্তি, অশান্তি। তো কাজেই তাদের দ্বারা সুন্দর একটি পরিবার যাদের না থাকে, তাদের দ্বারা একটি ভালো রাষ্ট্র চালানো, ভালো সমাজ চালানো, ভালো প্রতিষ্ঠান চালানো প্রায় অসম্ভব একটি বিষয় হয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্টের মতো মেধাবী মানুষ, জিনিয়াস এভার মেড ইন দ্য হিস্ট্রি, তিনিও শেষ পর্যন্ত ভালো কোনো কিছু আউটপুট দিতে পারেনি। অনেকগুলো সফলতা, অনেকগুলো বিজয় কেবলই মাত্র পারিবারিক অশান্তির কারণে, অস্থিরতার কারণে তিনি সেই সব বিজয়গুলোকে আবার নিজেই শেষ করে দিয়েছেন। এখন আওয়ামী লীগের এই বাংলাদেশের যে ইতিহাস, যে ঐতিহ্য, যে কষ্ট, কোটি কোটি নেতাকর্মীদের যে বলিদান, একেবারে সর্বপ্রথম যিনি নষ্ট করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার সেই আওয়ামী লীগকে রিভাইভ করানোর পেছনে শেখ হাসিনার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা যাকে বলা হয় সর্বজনবিদিত, কিন্তু এটাও সত্য যে আবার সেই আওয়ামী লীগকে আজকের এই অবস্থায় অ্যাবান্ডেন্ট প্রপার্টি, এখন যদি আওয়ামী লীগের মালিকানা কাউকে দেয়া হয় বাংলাদেশে কেউ নেবে না। কাউকে যদি আওয়ামী লীগের দায়িত্ব দেয়া হয় কেউ এটার দায়িত্ব নিতে রাজি নন। আওয়ামী লীগের পদ পদবী এখন মানুষের মানে আজরাইলের যাকে বলা হয় ঠিকানা, এরকম একটি অবস্থা তৈরি হয়েছে, এবং এই অবস্থা তৈরি করেছে স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এটা আওয়ামী লীগের লোকজনই কিন্তু গত সেই 2009-10 থেকে নিজেরা নিজেরা বলা বলি করছে, কিন্তু এই আওয়াজগুলো শেখ হাসিনার কানে পৌঁছায়নি। ফলে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথার সঙ্গে কোনো ম্যালিস নেই, কোনো প্রেজুডিস নেই,
এখন আওয়ামী লীগের যে সমস্যা, এই সমস্যাগুলো আগে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান তাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদ বিপত্তি, তারা কোটি কোটি নেতাকর্মী এখন ঘর ছাড়া, এবং আগামী 20 বছর ছাড়া, মোর দেন 2 ডিকেড, 20 বছর ছাড়া আওয়ামী লীগের নামটি সুন্দরভাবে এই বাংলাদেশে নেয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না, এটি হলো ঐতিহাসিক সত্য। এখন এই 20 বছর দেশের মধ্যে বা দেশের বাইরে কন্টিনিউয়াসলি লড়াই এবং সংগ্রাম করার জন্য যে প্রজ্ঞা, যে ইমেজ, যে মেধা, যে যোগ্যতা, যা কিছু দরকার, সেটি জয়ের থাকতে হবে। কিন্তু তিনি গত কয়েকদিনে যে আচার আচরণ করেছেন বা কথাবার্তা বলে চলেছেন, তাতে মনে হচ্ছে না যে তার সেই যে অনুভূতির যে জায়গাটি এখনও তিনি পূর্ণতা লাভ করতে পেরেছেন। তিনি আমাদের দেশের কৃষ্টি এবং কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কৃষ্টি কালচার, এমনকি ইন্ডিয়ান কৃষ্টি কালচার সম্পর্কেও তিনি এখনও পর্যন্ত সচেতন হননি। তার ড্রেস কোড, তার পোশাক, তার যে দৃষ্টিভঙ্গি, তার সাবমিশন উপস্থাপন, এই জিনিসটি বাঙালিপনা বা বাঙালিপনার আদলে হতে হবে। তা না হলে তার মায়ের যে পরিণতি হয়েছে, ভুল হয়েছে, সেই ভুলগুলো তারও হতে থাকবে। তিনি এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেই কাজগুলো নিয়ে মূলত আমি একেবারে নির্মোহ দৃষ্টিতে বলার চেষ্টা করব। প্রথমত, তিনি তওবা করছেন বা তিনি ভুল স্বীকার করেছেন, তিনি রাজনীতি করতে চাচ্ছেন, তিনি ফিরে আসতে চাচ্ছেন, তার মাও ফিরে আসতে চাচ্ছে। এই জিনিসগুলো তাকে যদি করতে হয়, তাকে বুঝতে হবে আগে যে তিনি কি করেছেন বা তার যাকে বলা হয় মা কি করেছেন। তার মা এই বাংলাদেশের 1000 বছরের ইতিহাস না, সারা জীবনের ইতিহাসে এই বাংলাদেশের যত নিন্দিত, ঘৃণিত এবং কুখ্যাত মানুষ এই বাংলাদেশের ইতিহাসে যাদের নাম লেখা রয়েছে, 2024 সনে সেই নামের একেবারে সবার উপরে শেখ হাসিনার নামটি আছে। এখন এই নামটিকে ভুলিয়ে এই যে তার মন্দ কাজগুলো যেভাবে সামনে চলে এসেছে, খুনি হাসিনা আরও অনেক কিছু, এই পুরো জিনিসগুলোকে নিচে রেখে তার উপরে তার ভালো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচার দরকার, যে ভালো মানুষ দরকার, যে ধৈর্য দরকার, যে সময় দরকার, সব মিলিয়ে মিনিমাম 20 বছর সময় দরকার। এবং এই সময়টিতে দলের নেতৃত্ব ভালো মানুষের হাতে থাকতে হবে যাদের কোনো স্পট নেই। এই গেল এক। 2 নম্বর হলো, জয় যদি নেতৃত্ব দিতে চান, আগে তাকে জানতে হবে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কি। আমাদের এই দেশে এই মুহূর্তে সবাই মনে করে পলক, জয়, আরাফাত, এরা সবাই মিলে এই বাংলাদেশের কোটি কোটি নয় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন এটি সত্য মিথ্যা আদালতে প্রমাণের বিষয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে গুজব, এই গুজব বিএনপি জমানায় হাওয়া ভবনের বিরুদ্ধে যে গুজব ছিল, সেই গুজবের তুলনায় 1000 গুণ ভয়ঙ্কর। এবং এই গুজব কখনো নষ্ট হয় না। শেখ কামাল ব্যাংক ডাকাতি করেননি, কিন্তু তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল, ব্যাংক ডাকাতি করা হয়েছে, ফলে ওই বদনাম এখনো পর্যন্ত যায়নি। বাংলাদেশ ব্যাংক থেকে ডলার চুরি হয়েছে, কে কি করেছে না করেছে, গুজব হলো এটা জয় করেছে। এই বিষয়গুলো নিয়ে এখন কথাও বলা যাবে না, এই বিষয়গুলো নিয়ে এখন যাকে বলা হয় শুধুমাত্র ধারণা করতে হবে যে আমাকে, অর্থাৎ জয়কে, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির জন্য সালমান দেব রহমান, জয়, শেখ রেহানা, শেখ রেহানার পরিবার, এই পুরো মানে গোষ্ঠীকে মানুষ দায়ী করতেছে। এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার কাট বুঝতে হবে এবং এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বরে হলো যে তাকে সবাই মনে করে যে তিনি অটিজমে আক্রান্ত। স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক চিন্তা চেতনা কর্ম তার মধ্যে নেই, অসুস্থ মন মানসিকতা। তো সেই অসুস্থ মন মানসিকতা বিপরীতে তাকে সুস্থ মানসিকতা, মেধা, যোগ্যতা,
এগুলো শুধু মুখে বললে হবে না, সিদ্ধান্ত দ্বারা, কর্ম দ্বারা আওয়ামী লীগের এই বিপদের সময়টিতে তাকে এমন কিছু করতে হবে যেন মানুষ বুঝতে পারে যে না, তিনি অটিস্টিক নন, তিনি মেধাবী। কিন্তু গত কয়েকদিনে তিনি যেভাবে একবার দেখে এলোমেলো চুল নিয়ে, তারপর সে লম্বা লম্বা চুল নিয়ে, মুখ বিষণ্ণ, এইভাবে তিনি যেভাবে মিডিয়ার সামনে আসছেন, তাতে এই জনগণের যে সন্দেহ এবং তাকে নিয়ে যে গুজব, এটি আরো বাড়বে বই কমবে না। তিনি এর মধ্যে কয়েকটা ইতিবাচক স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু তার ওই নেতিবাচক কথাগুলোর কারণে এটি হচ্ছে না। আমাদের বাংলাদেশে এখন ওয়েস্টার্ন কালচারে শরীরে ট্যাটু আঁকা, এটি কেউ মেনে নেয় না, এদেরকে খুব বাজে লোক মনে করা হয়। কিন্তু ওয়েস্টার্নে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বড় বড় মানুষের শরীরে ট্যাটু আছে, যেমন জাস্টিন ট্রুডো, কানাডার খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী, তার শরীরেও ট্যাটু আছে। তো জয়ের শরীরে যে ট্যাটু আঁকা আছে, এটা আমরা কেউ জানি না, জানতাম না। ঠিক এই সময়টিতে শরীরের যেই ট্যাটুটা বের হয়ে গেল, কেন তিনি এই কাজগুলো করতে গেলেন। তো আবার তিনি একটা সময় যে কথা বলছেন, কখনো মনে হচ্ছে তিনি নিজের থেকে বলছেন, আবার কখনো মনে হচ্ছে তাকে কেউ শিখিয়ে দিচ্ছে। এবং তিনি এখনো পর্যন্ত ভারতের যে সহযোগিতাটুকু পাচ্ছেন, কানেকটিভিটিগুলো তার সঙ্গে রয়েছে, বা ভারত আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, তিনি এবং তার মা এই গত কয়েকদিন যে শিলি কর্মকাণ্ডগুলো করছেন, যে কথাগুলো বলছেন, যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এবং এই একবার 15ই আগস্ট পালন না করলে কিছু আসে যায় না, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে খুব দ্রুত অনেক কিছু আশা করছেন। এবং তারা কোনো অবস্থাতে মানুষ, যেমন কারো যদি ছেলে মারা যায়, আপনজন মারা যায়, তাকে যখন কবর দেয়া হয়, তো সে মনে করে যে এ মরেনি, তো সেক্ষেত্রে কবরের কাছে যায়, মনে হয় আমার প্রিয় এখনই বোধহয় চলে আসবে কবর থেকে। এমন অনেক লোক ভালোবাসার কারণে মজনুন হয়ে যায়, এবং সে মারা যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাসই করতে চায় না যে তার সেই প্রিয়তম জিনিসটি চলে গেছে। আমরা লাইলি মজনুর প্রেম কাহিনী বলি, লাইলি মারা গিয়েছে কিন্তু মজনু কখনো বিশ্বাস করেনি। সে গাছের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে, ফসলের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে। তো লাইলি মজনুর যে প্রেম, এই প্রেমটা একটা রূপকর্থে। এখন জয় কিংবা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের ক্ষমতার প্রতি যে মোহ এবং প্রেম, এটি যদি এতটা প্রবল হয় যে তাদের মনে হয় যে এখনও তারা ক্ষমতায় আছে, অথবা খুব দ্রুত তারা ক্ষমতায় ফিরে আসবে, খুব দ্রুত তারা এই দেশে ফিরে আসবে, এটি একেবারে অসম্ভব একটি বিষয়, একেবারে অসম্ভব একটি বিষয়। ফলে আমি মনে করি যে কথাগুলো তিনি বলছেন বা তার মা বলছে, ইমিডিয়েটলি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করতে হবে। যে কোনো কথা বলার আগে চিন্তা করতে হবে, ড্রেস কোড ভালো হতে হবে, শব্দ চয়ন, ভাষা সব কিছু সুন্দর হতে হবে, এবং তার বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক চিন্তা এবং চেতনা রয়েছে, সেই বিষয়গুলো এড়িয়ে মানুষকে স্বপ্ন দেখানো যেতে পারে, সান্ত্বনা দেওয়া যেতে পারে, এইরকম কোনো কথা যদি তার কাছে থাকে তাহলেই বলা উচিত। অন্যথায় তিনি যত দূরে থাকবেন, তার মা যত দূরে থাকবেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ততটা স্বস্তির মধ্যে থাকবেন। একটা সময় আছে, আগুনের মধ্যে কখনো আলু ফেলতে হয় না, আলু পুড়ে যায়, আগুনের মধ্যে ঘি ঢালতে হয় না, পানি ঢালতে হয়। এখন আপনার কাছে যদি পানি থাকে, পানি ঢালেন, কিন্তু ঘি ঢালার দরকার নেই। সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীদের জীবন হারাম হয়ে গিয়েছে, এবং আগামী 20 বছর পর্যন্ত এইরকম হারাম অবস্থায় থাকবে। যদি এর মধ্যে কোনো পরিবর্তন সূচিত হয়, ইতিবাচক পরিবর্তন সূচিত হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে নতুন কিছু হতে পারে, আর তা না হলে আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগের মতো হবে, অর্থাৎ 20 বছর যদি টিকে না থাকতে পারে, এই দলটি ইতিহাস থেকে হারিয়ে যাবে। আওয়ামী লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ নেই, ভাষানি নেই, ন্যাপ নেই, আবার আওয়ামী মুসলিম লীগ যেখান থেকে তৈরি হয়েছিল, মুসলিম লীগ, সেই মুসলিম লীগ বাংলাদেশে নেই।
কাজে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে থাকবে না, বাংলাদেশে থাকবে না, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যদি থাকতে হয় তাহলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাকে মোকাবেলা করতে হবে। নতুন যে প্রজন্ম আসছে, যারা ক্ষমতায় বসছে, আপনি আমি কেউ কল্পনা করতে পারিনি এই তরুণদের মধ্যে যাদের বয়স 25 বছর 28 বছর তারা এখন মন্ত্রীর চেয়ারে বসেছে। এবং এই যে সকল কর্মকর্তা কর্মচারী এই কয়দিন আগে বড় বড় মন্ত্রীদের পেছনে ঘুরেছে, তারা এখন এরকম বয়সী অল্প বয়সী তরুণদেরকে সার সার বলছে এবং আরো বেশি তেল মেরে। এই হলো ক্ষমতার পালা বদলের বাস্তব চিত্র। এবং সেই চিত্রটা না বুঝে যদি তিনি কথা বলেন, 100 বার তবা করেন, আবার সেই তবা থেকে ফিরে আসেন, আবার রাজনীতি করতে চান, যা কিছু করতে চান, সবই তার জন্য, তার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আওয়ামী লীগের জন্য বুমেরাং হয়ে পড়বে। আশা করব আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা রাগ করবেন না, এই নির্মোহ সত্যটুকু তাদেরকে স্বীকার করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।